আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়েবমেলে কন্ট্যাক্টস অ্যাড করে নিতে পারি। অর্থাৎ ওয়েবমেলে যে কন্ট্যাক্টস বুকটা আছে সেখানে আমরা কিভাবে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিব। তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে কন্ট্যাক্টসে। তো এখানে আমরা ওয়েবমেলে বাম পাশে পেয়ে যাচ্ছি কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসে ক্লিক করার পর আপনারা এখানে খালি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই যে ফিল্ডটা যেখানে খালি দেখছেন, এখানে আপনার সেভ করা ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে যাবে। তো আমরা কিভাবে এটা অ্যাড করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটা বাটন, এই বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু চলে এসেছে ফার্স্ট নেম লাস্ট নেম অপশন। সো এখানে আমরা কি করব, যার ইমেল অ্যাড্রেস সেভ করব তার নামটা এখানে দিয়ে নিব। আর যদি আপনারা কারোর নাম দিতে যে মিডল নেমটা অ্যাড করতে চাচ্ছেন এখানে ফিল্ডে, সেক্ষেত্রে আপনারা অ্যাড ফিল্ড নামে একটা বাটন দেখতে পাচ্ছেন। এই অ্যাড ফিল্ডে ক্লিক করলে নিচে মিডল নেম নামে অপশনটা থাকছে, এই অপশনটা সিলেক্ট করলে এখানে একটা ফিল্ড বেড়ে যাবে। সো এখানে ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম, এভাবে আপনার নাম লেখার অপশনটা চলে আসবে। সো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ফিল্ড অ্যাড করে নিতে পারছেন। তারপরে চলে আসছে হচ্ছে ইমেল, যে ইমেল অ্যাড্রেসটা আমরা সেভ করতে চাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোম লেখা আছে। যদি এটা কারো পার্সোনাল ইমেল হয় সেক্ষেত্রে হোম রাখতে পারে, অর্থাৎ এটা পার্সোনাল বোঝাচ্ছে। আর যদি অফিসিয়াল হয় সেক্ষেত্রে সে ওয়ার্ক সিলেক্ট করবে এবং সে ইমেল অ্যাড্রেসটাকে এখানে টাইপ করে নেবে। কেউ যদি হোম সিলেক্ট করেও ইমেল অ্যাড্রেস টাইপ করে সেক্ষেত্রেও এটা সেভ হবে, ওটা কোনো সমস্যা না। জাস্ট এটা ক্যাটাগরিটা আমরা চুজ করে নিচ্ছি। সো এখানে দেখা যাচ্ছে যে আবার ওয়ার্ক না হোম এই অপশনটা চলে এসছে, কোনটা আমি সেভ করতে চাচ্ছি, পার্সোনাল নাকি এটা আমাদের অফিসিয়াল কোনো কন্ট্যাক্ট নাম্বার। তো সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার সেভ করতে গেলে ওয়ার্ক সিলেক্ট করতে পারি। সো আমি ফর এক্সাম্পল একটা ফোন নাম্বার দিলাম। তারপরে চলে আসছে অ্যাড্রেস। সো অ্যাড্রেসে আমরা অ্যাড্রেস বসিয়ে নিতে পারি এখানে, যা কারোর যদি কোনো অফিসের অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে অ্যাড্রেসটা অ্যাড করে নিব। এরপরে আমরা এখানে একটা অপশন পাচ্ছি হচ্ছে প্রোফাইল পিকচারের মতো একটা। তো এখানে আমরা চাইলে পিকচার অ্যাড করে রাখতে পারি। সো কীভাবে করব, এর উপর ক্লিক করলেই আমাদের কাছে অপশন চলে আসবে অটোমেটিক একটা উইন্ডো, যেখানে কিনা আমরা ব্রাউজ করে আমাদের পছন্দ মতো প্রোফাইল পিকচার, যেই ইউজারের যেই ফটো বা কোনো কোম্পানির যদি লোগো থাকে সে লোগোটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। আপনারা দেখছেন আমি সিলেক্ট করে ফেলেছি, এবং এখানে কিন্তু আর একটা ডিলিট বাটনও আছে। তো ডিলিট বাটনে ক্লিক করলে পিকচারটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে করে আমরা সেভ বাটনে ক্লিক করে আমাদের কন্ট্যাক্টস সেভ করে নিতে পারবো আমাদের অ্যাড্রেস বুকে। তো এভাবে আমরা খুব সহজেই আমাদের কন্ট্যাক্টস বুককে অ্যাড্রেস অ্যাড করে নিতে পারবো। আরও বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে আপনারা ফিল আপ করতে পারেন, প্রয়োজন হলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইমেল কন্ট্যাক্টস বুকে অ্যাড করার সিস্টেম। আমরা যখনই সেভ বাটনে ক্লিক করব, আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন নাম সহ এখানে ইমেল অ্যাড্রেসটা সেভ হয়ে গেছে। তো এভাবে করে আমরা ইমেল অ্যাড্রেস সেভ করব প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি আরও সেভ করতে চাই একই পদ্ধতিতে এগাতে হবে। উপরে আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, করার পর নেক্সট কন্ট্যাক্টস সেভ করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা যেহেতু আমাদের এখন কন্ট্যাক্টস বুকে আছে, এখন যখন আমরা টুতে সেই ইমেল অ্যাড্রেসের অল্প কিছু লাইন লিখব, দেখব যে অটোমেটিক কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে সাজেস্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আমার কন্ট্যাক্টস বুকে ইমেল সেভ আছে। আর আমরা সাধারণত জিমেলে দেখি যে অটোমেটিক একবার মেল করলেই সে ইমেলটা সে তার অ্যাড্রেস বুকে নিয়ে নেয়, যদিও এটা ওয়েবমেলে অপশনটা দেয়নি। বাট আপনারা যে সকল ইমেল রেগুলার ব্যবহার করেন সেই ইমেলকে আপনারা আপনাদের কন্ট্যাক্টস বুকে অ্যাড করে নিলে অটোমেটিক সেই ইমেলটা আপনারা টুতে কিছু অংশ লিখলেই সাজেশনে চলে আসবে। এরপরে আমি আপনাদেরকে আরেকভাবে কন্ট্যাক্টস বুকে কন্ট্যাক্টস অ্যাড, অর্থাৎ ইমেল অ্যাড্রেস অ্যাড করার অপশন দেখাবো। অনেক সময় হয় আমাদের কাছে ইমেল নতুন একটা এসছে, যে ইমেলটা আমার কন্ট্যাক্টস বুকে নাই, কোনো একটা ইউজার আমাকে নতুন করে ফার্স্ট টাইম মেল করেছে, সেই ইমেলটা আমি কিভাবে সরাসরি আমার কন্ট্যাক্টস বুকে নিতে পারবো। ফর এক্সাম্পল, এটা একটা ইমেল এসছে আমার কাছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে ফর্মের পাশে সেই ইউজারের নামটা শো করছে, রাইট? নামটা শো করার কারণই হচ্ছে এখানে যে ইমেলটা এসছে সেই ইমেলের ডিসপ্লে নেম সে সেভ করে রেখেছে, এই কারণেই তার ইমেল অ্যাড্রেস শো করছে না, সেই জায়গায় তার নাম শো করছে। তো এখন আমি যদি এই নামের উপর ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসছে। প্রথম অপশনে সে বলে দিচ্ছে যে আমি প্রথম অপশনে ক্লিক করলে আমার ইমেল অ্যাড্রেস যেটা নতুন আছে
সেই ইমেল অ্যাড্রেসটা আমার কন্ট্যাক্টস বুকে যে সেভ হয়ে যাবে, অর্থাৎ এই ইমেল এই ইউজারের ইমেল অ্যাড্রেসটা আমার কন্ট্যাক্টস বুকে যে সেভ হয়ে যাবে। পরের অপশনে আসছে হচ্ছে কম্পোজ। আমি কম্পোজে যদি ক্লিক করি নতুন একটা উইন্ডো আসবে যেখানে নতুন করে এই ইমেলে ইমেল করার জন্য কম্পোজ ইমেলের অপশন চলে আসবে। সো আমি যদি অ্যাড কন্ট্যাক্টসে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কন্ট্যাক্টসটা আমার অ্যাড্রেস বুকে অ্যাড হয়ে গেছে। আমি যদি আবার ক্লিক করি অ্যাড কন্ট্যাক্টসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো সাইন দিচ্ছে, অর্থাৎ অলরেডি এই কন্ট্যাক্টসটা এখন সেভ হয়ে গেছে আমার কন্ট্যাক্টস বুকে, তাই এখানে অলরেডি এক্সিস্ট এটা দেখাচ্ছে। এখন আমি কন্ট্যাক্টসে যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন কন্ট্যাক্ট যেটা সেভ হয়ে গেছে আমার কন্ট্যাক্টসে সেটা কিন্তু নাম শো করছে। এখন আমি চাইলে এখানে এডিট করে তার আরও যদি কোনো ইনফরমেশন এই কন্ট্যাক্টসের সাথে অ্যাড করতে চাই নতুন কন্ট্যাক্টসের সাথে সেটা আমরা করে নিতে পারবো। এডিটে ক্লিক করলেই সব অপশন চলে আসতেছে। আপনারা চাইলে এখানে পুরো নামটাকে সাজিয়ে আবার লিখতে পারেন, চাইলে তার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। সো এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ফিল আপ করে নিতে পারবেন। এরপরে আমরা দেখে নিব কন্ট্যাক্টস কিভাবে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি। আপনারা যখন কন্ট্যাক্টস অ্যাড করা শুরু করবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস যখন অনেকদিন ধরে আপনারা ইউজ করবেন, তখন অনেক কন্ট্যাক্টস আপনাদের এই ওয়েবমেলে অ্যাড হয়ে যাবে, সাজানো গোছানো থাকবে। সো এই কন্ট্যাক্টসগুলো কীভাবে আমরা এক্সপোর্ট করব, তো এক্সপোর্ট করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটা বাটন। এই এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ কন্ট্যাক্টসটাই ব্যাকআপ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ডাউনলোড হয়ে যাবে। সো এই কন্ট্যাক্টসটা যদি আপনারা চান, এই কন্ট্যাক্টসের যে ব্যাকআপ এইগুলোকে যদি আপনারা চান যে অন্য কোনো ইমেলে আপনি সেটা ইম্পোর্ট করবেন, সো ইম্পোর্ট করতে গেলে কি করতে হবে সেটা হচ্ছে আমরা এক্সপোর্টের পাশে আর একটা বাটন দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে ইম্পোর্ট। সো ইম্পোর্টে আমরা ক্লিক করলেই অপশন চলে আসবে ব্রাউজ করে যে সেই ব্যাকআপ কন্ট্যাক্ট যেটা হয়েছে আমাদের সেই কন্ট্যাক্ট ফাইলটাকে সিলেক্ট করে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছিল এই কন্ট্যাক্ট যে ব্যাকআপটা আছে, আমি এরকম অবস্থায় পাবো। জাস্ট এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ফেলার পর নিচে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এরপরে যেটা দেখাচ্ছে নান লেখা আছে। তো এখানে যখন ক্লিক করব এখানে দুটো অপশন আছে। প্রথম অপশন বলছে যে সব কন্ট্যাক্ট সে একবারে ঢুকিয়ে নিবে, অর্থাৎ কোনো রকমের সে গ্রুপ বা কোনো কিছুই করবে না, সে একবারে ইনপুট নিয়ে নিবে যা আছে যেরকম আছে। সো এখানে লিখেছে অল, মানে এখানে যা আপনার কন্ট্যাক্ট ব্যাকআপ করেছে যা আছে সেভাবেই সে ইম্পোর্ট করে নিবে। পরেরটা লিখেছে অনলি ফর গ্রুপ, মানে এখানে যদি কোনো গ্রুপগুলো থাকে আপনার কন্ট্যাক্ট সাজানোর মধ্যে যদি কোনো গ্রুপ করা থাকে আলাদা আলাদা করে, সেই গ্রুপগুলোকে সে খালি ইম্পোর্ট করবে, আদারওয়াইজ বাকি কোনো কিছুই ইম্পোর্ট করবে না। সো এই অপশনগুলো এখানে দুটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই অপশনের মধ্যে যেটা আপনাদের প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী সেটা সিলেক্ট করবেন। আর নান সিলেক্ট যদি করেন অ্যাজ ইট ইজ যা আছে বা যেরকমই কোনো সাজানো গুছালো না সেভাবেই ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি এটা অন করে দেন আপনার কন্ট্যাক্ট যদি আগেও থেকে থাকে আপনার ইমেলে সেগুলা রিমুভ করে দিয়ে সে নতুন করে কন্ট্যাক্টগুলোকে সে অ্যাড্রেস বুকে, অর্থাৎ কন্ট্যাক্টসের যেখানে আপনার সেভ হবে সেখানে যে সেভ হয়ে যাবে। আর যদি অফ থাকে তা আগের ইমেলের অ্যাড্রেসগুলো যেরকম আছে ওরকমই থাকবে, ওর সাথে নতুন করে এই ইমেলগুলো এসে অ্যাড হবে। তো এই অপশনগুলোর মানে হচ্ছে এটাই। আর এরপরে আমরা নীল রঙের বাটন দেখতে পাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করলেই আমার সব কন্ট্যাক্টসগুলো কন্ট্যাক্টস বুকে চলে আসবে। তো এই ছিল সম্পূর্ণ অপশনসগুলো। এই অপশনসগুলো ইউজ করে আপনারা আপনাদের ওয়েবমেলের কন্ট্যাক্টস বুককে ম্যানেজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা আপনাদের ওয়েবমেলকে সামনে আরও খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এবং আপনাদের ওয়েবমেলের কন্ট্যাক্টসগুলোকে সুন্দর মতো আপনারা অ্যাড করে নিতে পারবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমেল অ্যাড্রেসগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিতে পারবেন।